নমস্কাৰ বন্ধুসকল, মই আপোনালোক সকলোকে আসামিজ বাস্তু চেনেললৈ স্বাগতম জনাইছো। বন্ধুসকল, মোৰ নাম অবিনাশ কৰ্ম, জ্যেষ্ঠ বাস্তু এক্সপাৰ্ট নোমেলজিষ্ট। বন্ধুসকল, আপোনালোকৰ সুবিধাৰ্থে আজি মই আপোনালোকক এই চেনেলটোত আপোনাৰ জন্ম তাৰিখ অনুসৰি আপোনাৰ ভৱিষ্যত আপুনি কেনেকৈ জানিব পাৰিব সেই বিষয়ে ক'বলৈ আগবাঢ়িছোঁ। ভিডিঅ'টো অতিকে গুৰুত্বপূৰ্ণ, গতিকে অনুগ্ৰহ কৰি ভিডিঅ'টো শেষলৈকে চাব যাতে সম্পূৰ্ণ কথাখিনি বুজি পায়। বন্ধুসকল, সংখ্যাৰ শক্তি আমি সকলোৱে জানো। আমি চাৰি দিশৰ পৰা সংখ্যাই আমাক আৱৰি ৰাখিছে। আমাৰ ঘৰ নম্বৰটো এটা সংখ্যা, মোবাইল নম্বৰটো এটা সংখ্যা, বেংকৰ একাউণ্ট নম্বৰটো এটা সংখ্যা, আমাৰ আধাৰ নম্বৰটো এটা সংখ্যা, আমাৰ পিনক'ডটো এটা সংখ্যা, সকলো দিশৰ পৰা সংখ্যাই আমাক আৱৰি আছে। তাৰোপৰি সংখ্যাতত্ত্বত কোৱা হৈছে যে নটা গ্ৰহৰ লগত নটা সংখ্যা জড়িত হৈ আছে। যেনেকৈ একৰ লগত সূৰ্য, দুইৰ লগত চন্দ্ৰমা, তিনিৰ লগত বৃহস্পতি, চাৰিৰ লগত ৰাহু, পাঁচৰ লগত বুধ, ছয়ৰ লগত শুক্ৰ, সাতৰ লগত কেতু, আঠৰ লগত শনি আৰু ন নম্বৰৰ লগত মংগল গ্ৰহ জড়িত হৈ আছে। বন্ধুসকল, এতিয়া কথা হ'ল, প্ৰত্যেকৰে জন্ম তাৰিখত গোটেইকেইটা সংখ্যা কেতিয়াও নাথাকে। প্ৰত্যেকৰে জন্ম তাৰিখত দুটা বা তিনিটা বা চাৰিটা বা পাঁচটা সংখ্যা মিচিং হৈ থাকে। আজি মই আপোনালোকক জনাম, যদি আপোনালোকৰ জন্ম তাৰিখত কিবা নাম্বাৰ মিচিং হৈ থাকে তাৰ প্ৰভাৱ কেনেধৰণৰ হয় আৰু সেই মিচিং নাম্বাৰ ৰিমেডিজ হিচাপে আপোনালোকে কি কৰা উচিত। বন্ধুসকল, প্ৰত্যেকৰে জন্ম তাৰিখততো কেতিয়াও গোটেইকেইটা সংখ্যা নাথাকে। দুটা বা তিনিটা বা চাৰিটা বা পাঁচটা সংখ্যা আমাৰ মিচিং অৱস্থাত থাকেই। বন্ধুসকল, প্ৰথমে আলোচনা কৰোঁ হওক এই সংখ্যাটোৰ পৰা। বন্ধুসকল, সংখ্যাতত্ত্ব অনুসৰি এই সংখ্যাটো হৈছে আমাৰ সূৰ্য গ্ৰহৰ সংখ্যা, কিং নাম্বাৰ বুলি যাক কোৱা হয়। আৰু এই সংখ্যাটো হৈছে আমাৰ কনফিডেন্সৰ সংখ্যা, উইল পাৱাৰৰ সংখ্যা, আমাৰ আত্মবলৰ সংখ্যা, লিডাৰশ্বিপ কোৱালিটিৰ সংখ্যা। সংখ্যাতত্ত্ব অনুসৰি অত্যন্ত পাৱাৰফুল সংখ্যাটো হৈছে ওৱান, যিহেতু এই সংখ্যাটো হৈছে কিং নাম্বাৰ। যদি কেনেবাকৈ আপোনাৰ জন্ম তাৰিখত এই সংখ্যাটো নাথাকে, তেন্তে আপোনাৰ ইয়াৰ পৰা বিভিন্ন সমস্যা হ'ব পাৰে। বিশেষকৈ আপোনাৰ কমিউনিকেশ্যনত প্ৰব্লেম হ'ব। ধৰি লওক, আপুনি নিজৰ মনৰ কথাখিনি বেলেগক ভালকৈ বুজাই ক'ব নোৱাৰিব। আপোনাৰ ওচৰত লিডাৰশ্বিপ কোৱালিটিৰ অভাৱ হ'ব, কনফিডেন্সৰ অভাৱ হ'ব, আপোনাৰ জীৱনত ইচ্ছা শক্তি বা উইল পাৱাৰৰ অভাৱ হ'ব, ছেল্ফ ৰেচপেক্ট বোলা বস্তুটো নাথাকিব। নিজকে কনফিডেণ্ট কৰিবৰ কাৰণে আপুনি বহুত পৰিশ্ৰম কৰিব লাগিব। কনফিডেন্সৰ কাৰণে আপুনি মটিভেশ্যনৰ সহায় ল'ব লাগিব বা আনৰ সহায় ল'ব লাগিব। এতিয়া কথা হ'ল বন্ধুসকল, যে আপোনাৰ জন্ম তাৰিখত এই সংখ্যাটো নাই, এতিয়া আমি কি কৰা উচিত? বন্ধুসকল, প্ৰথম কথা হ'ল, যিসকল ব্যক্তি জন্ম তাৰিখত এই সংখ্যাটো নাথাকে, তেওঁলোকে প্ৰতিদিনে তামৰ ওটাত অকণমান সেন্দুৰ মিলাই সূৰ্যক প্ৰতিদিনে জল দিয়া উচিত। দ্বিতীয়তে, এডাল ৰঙা ৰছী ৰবিবাৰৰ দিনা আপোনালোকে পুৰুষসকলে সোঁহাতত, মহিলাসকলে বাওঁহাতত বান্ধি লোৱা উচিত, আৰু 10-15 দিনৰ মূৰে মূৰে সেই ৰঙা ৰছীডাল আপোনালোকে চেঞ্জ কৰি থাকিব। তাৰোপৰি আপোনালোকে এক সংখ্যাৰ এনাৰ্জি লাভৰ কাৰণে আপোনাৰ ঘৰৰ উত্তৰ দিশত একুৰিয়ামো ৰাখিব পাৰে। বন্ধুসকল, তাৰপিছৰ সংখ্যাটো হৈছে দুই সংখ্যাটো। বন্ধুসকল, সংখ্যাতত্ত্ব অনুসৰি দুই সংখ্যাটো হৈছে চন্দ্ৰমাৰ সংখ্যা, কুইন নাম্বাৰ বুলি যাক কোৱা হয়। আৰু এই সংখ্যাটো আমাৰ ইমোশ্যনৰ সংখ্যা, আমাৰ আৱেগৰ সংখ্যা, আমাৰ ৰিলেশ্যনশ্বিপৰ সংখ্যা, আমাৰ ইমাজিনেশ্যনৰ সংখ্যা, ক্ৰিয়েটিভিটিৰ সংখ্যা। যদি কেনেবাকৈ আপোনালোকৰ জন্ম তাৰিখত এই দুই সংখ্যাটো নাথাকে, তেন্তে আপোনাৰ লাভ লাইফত, ৰিলেশ্যনশ্বিপত সমস্যা হ'ব। আপোনাৰ ক্ৰিয়েটিভ স্কিল কম থাকিব, আপোনাৰ গাত ধৈৰ্য বোলা বস্তুটো কম থাকিব, আপুনি অধিক ইমোশ্যনেল হ'ব বা আপুনি একেবাৰে ইমোশ্যনলেছো হ'ব পাৰে। আপোনাৰ ছিক্স চেন্স কমজোৰ হ'ব, হস্ত ইন্দ্ৰিয় আপোনাৰ দুৰ্বল হ'ব। যিসকল ব্যক্তিৰ জন্ম তাৰিখত দুই সংখ্যাটো নাথাকে, তেওঁলোকে জীৱনত বাৰে বাৰে ভুল কৰে আৰু সেই ভুলৰ পৰা তেওঁলোকে শিক্ষা লাভ কৰে। তেওঁলোকৰ জীৱনত দূৰদৰ্শিতাৰ অভাৱ হয়। তাৰোপৰি সিদ্ধান্ত লোৱাৰ ক্ষেত্ৰত তেওঁলোকৰ সঘনে ভুল হোৱা দেখিবলৈ পোৱা যায়। তাৰোপৰি তেওঁলোক টাইম পাঞ্চুৱেল নহয়, সময়মতে সকলো কাম কৰিব নোখোজে, এলাহ তেওঁলোকৰ মনত সদায় থাকে। তাৰোপৰি তেওঁলোকে নিজৰ দুখখিনি স্বীকাৰ কৰি ল'ব কাৰণে টান পায়। তেওঁলোকৰ ফেমিলি প্ৰব্লেম বহুত হয়, মেৰিজ লাইফতো তেওঁলোকৰ সমস্যা হয়, লাভ ৰিলেশ্যনশ্বিপতো তেওঁলোকৰ সমস্যা হয়, ইচ্ছা পূৰণৰ ক্ষেত্ৰতো সমস্যা হয়, বহু সময়ত তেওঁলোকৰ মন ভাগিব পাৰে। তাৰোপৰি তেওঁলোকৰ কনফিডেন্সৰো অভাৱ হয়। বন্ধুসকল, যিসকল ব্যক্তি জন্ম তাৰিখত দুই সংখ্যাটো নাথাকে, তেওঁলোকে নিজৰ ঘৰত কেতিয়াও পানী টেপৰ পৰা পানী লিক হ'বলৈ দিব নালাগে, যিহেতু পানীকে চন্দ্ৰমাৰ বুলি কোৱা হৈছে। তাৰোপৰি তেওঁলোকে নিজৰ ঘৰত টয়লেট বা পানীৰ টেংকী সদায় চাফ চিকুণ কৰি ৰাখিব লাগে, আৰু লগতে কেতিয়াও ঘৰত যাতে অদৰকাৰী পানী নষ্ট নহয়, অদৰকাৰীকৈ পানী নষ্ট নহয়, সেইটো তেওঁলোকে ধ্যান ৰাখিব লাগে। বন্ধুসকল, এতিয়া কথা হ'ল, আপোনাৰ জন্ম তাৰিখত ধৰি ল'লোঁ দুই সংখ্যাটো নাই। এতিয়া আপুনি এই দুই সংখ্যাৰ
মিসিং নাম্বার রিমিডিজ হিসাবে আপনি কি করা উচিত? প্রথম কথা হল যে আপনি আপনার ঘর দক্ষিণ পশ্চিম দিকত এখন পানি নথকা পাহাড়ের চিত্র লগাব লাগে, যত পানির কোনো সোর্স না থাকে, ধরে নদী নিজরা না থাকে, তেনকা এখন পাহাড়ের চিত্র আপনাদের দক্ষিণ পশ্চিম দিকত লগাই রাখি আপনার ঘর দক্ষিণ পশ্চিম দিকত। দ্বিতীয়ত রূপর চেন্ডিং ধারণ করব লাগে, যেহেতু রূপ হয়েছে চন্দ্রমার ধাতু, তার উপর ক্রিস্টেলর মালা বা মুকুতার মালা ধারণ করবেন। প্রত্যেক সোমবারে মহাদেব শিবর পূজা করব লাগে। দ্বিতীয়তে পারিলে রূপর গ্লাসত পানি খাব লাগে। প্রতি সোমবারে ব্রত করব লাগে আর শিবলিঙ্গত কেঁচা গাখীর অর্পণ করব লাগে। বন্ধুসকল, তারপর সংখ্যাটা হচ্ছে তিনি সংখ্যাটা। বন্ধুসকল, সংখ্যাতত্ত্ব অনুসারে তিনি সংখ্যাটা হচ্ছে গুরু বৃহস্পতির সংখ্যা। গুরু বৃহস্পতি হয়েছে আমার পরিয়ালের কারক, ভাগ্যর কারক, শিক্ষার কারক, তারপরে এই তিনি সংখ্যাটা আমার হেলথর কারক। এই তিনি সংখ্যাটা আমাক স্বাধীনতা প্রদান করে, আত্মবল প্রদান করে, যে কোনো কামৰ ক্ষেত্রত আমার মনের বল প্রদান করার তিনি সংখ্যাটা সহায় করে। কিন্তু সকলের জন্ম তারিখতো তিনি সংখ্যাটা না থাকে। যদি কেনবাক কোনো ব্যক্তি জন্ম তারিখত তিনি সংখ্যাটা না থাকে, তেন্তে তেওঁৰ এডুকেশনাল প্রবলেম হয়। ভগবান, শিক্ষক, মা দেউতার যিখিনি আশীর্বাদ, সেই আশীর্বাদ লাভতো তেওঁলোকৰ সমস্যা হয়, তেওঁলোকৰ পৰিয়ালক সমস্যা হয়, হেলথ ইস্যু এটার পিছত এটা আহিয়ে থাকে, কনফিডেন্সের অভাব হয়, নিজকে এক্সপ্রেস করবলে সমস্যা হয়, নিজকে আন্ডারএস্টিমেট করবলে লয়, ইমাজিনেটিভ পাওয়ার, ক্রিয়েটিভ পাওয়ার কমি যায়, বিবাহতো বাধা উৎপন্ন হয়, তার উপর সময়মতে ভাগ্যর সাপোর্ট লাভ হওয়াও সমস্যা হয়। বন্ধুসকল, যখন ব্যক্তি জন্ম তারিখ তিনি সংখ্যা না থাকে, কেতিয়াও মন্দিরত ভগা চিগা মূর্তি, ফটা ফটো বা ফাটি ছিটি যাওয়া ধার্মিক কিতাব কেতিয়াও না রাখব। প্রত্যেক বৃহস্পতিবার দিনা নিজের মন্দির চাফ চিকুণ করব। তার লগতে মিসিং নাম্বার রিমেডি হিসাবে তিনি সংখ্যাটার কারণে নিজের ঘর পূব দিকত গ্রীন সিনেরি লগাব, অর্থাৎ সেউজিয়া গছ বন থাকা এখন চিত্র পূব দিকত লগাব। প্রত্যেক বৃহস্পতিবার দিনা হালধিয়া কাপড় পিঁধিব, তার লগতে তুলসীর মালা বা রুদ্রাক্ষ ধারণ করব, যেহেতু তিনি সংখ্যাটো সংখ্যাতত্ত্ব অনুসারে উড এলিমেন্ট বলে কোয়া হয়েছে, গতি রুদ্রাক্ষর মালা বা রুদ্রাক্ষ বা তুলসীর মালা ধারণ করব। তার যান পারে কাঠেরে বনো আসবাব ব্যবহার করব, কাঠের চকী হোক, টেবুল হোক, বিছনা হোক ব্যবহার করব, নিজের গুরু, শিক্ষাগুরু, মা দেউতা সদায় সম্মান করব, আশীর্বাদ উপদেশ লোক কাম করব। আর প্রত্যেক বৃহস্পতিবার দিনা কলগছর গুড়ি হালধি মিলাই জল দিব। বন্ধুসকল, তারপর সংখ্যাটা হয়েছে চারি সংখ্যাটো। বন্ধুসকল, সংখ্যাতত্ত্ব অনুসারে চারি সংখ্যাটা হয়েছে রাহুর সংখ্যা। বন্ধুসকল, রাহু হয়েছে রহস্য, ম্যানেজমেন্ট, রাহু হয়েছে ইন্টেলিজেন্স, রাহু হয়েছে জ্ঞান, রাহু হয়েছে ধন, রাহু হয়েছে মায়া। বন্ধুসকল, এই চারি সংখ্যাটো আমাক প্রপার্টি প্রদান করে, ইন্টেলিজেন্স প্রদান করে, বুদ্ধি প্রদান করে, আমাক ডিসিপ্লিন করা সহায় করে। কেনবাক যদি আমার জন্ম তারিখত এই চারি সংখ্যাটা না থাকে, তেন্তে আমি পটক ডিসিশন লোতে সমস্যা হব, সদায় ভ্রমত থাকিব লাগিব, কনফিউজ হয়ে থাকিব লাগিব, আমার জীবনত ডিসিপ্লিনের অভাব হব, খুব স্ট্রাগল হব, সময়মতে কামবিলাক হয়ে নুঠিব, ডাইরেকশনলেস হব, অর্থাৎ নির্দিষ্ট দিকত বেশি সময় কাম করে থাকবে, ডিসিশন লওয়ার ক্ষেত্রতো সমস্যা হব, ধন টাকা পয়সা সঞ্চয়ের ক্ষেত্রতো সমস্যা হব, তারপরে সৎ সাহস বোলা বস্তু না থাকিব। তারপরে যখন ব্যক্তির চারি সংখ্যাটা না থাকে, 42-48 বছর বয়সত এক্সিডেন্ট হওয়ার কিন্তু ভয় থাকে, লগতে স্টমাক প্রবলেম বা সার্জারি পর্যন্ত হব পারে 42-48 বছর বয়সত। যখন ব্যক্তির জন্ম তারিখতে চারি সংখ্যাটা না থাকে, কেতিয়াও নিজের ঘর বহু দিনের পুরনি কাঠের আসবাববিলাক রাখি থব নালাগে। ঘর যদি কিবা বেয়া ইলেকট্রনিক বস্তু যেন ঘড়ি হোক, টিভি হোক, মোবাইল হোক বা যিকোনো ধরনের পুরোনা জহি খহি যাওয়া ইলেকট্রনিক বস্তু যদি আছে, তেন্তে সেইবিল অতি সোনকালে ঘরের বাহির করব। বন্ধুসকল, এটা কথা হল আপনার জন্ম তারিখ চারি সংখ্যাটা নাই, তার কারণে আমি কি উপায় করব লাগে? মিসিং নাম্বার রিমেডিজ হিসাবে চারি সংখ্যাটার কারণে আমি কি করা উচিত? প্রথম কথা হল চারি সংখ্যাটুকু উড এলিমেন্ট বলে কোয়া হয়েছে, গতি তার কারণে আমি রুদ্রাক্ষর মালা ধারণ করব। দ্বিতীয়তে আমি প্রত্যেক বৃহস্পতিবার দিনা নারিকল দান করব, যদিহে আমার সামর্থ্য হয়, তেন্তে প্রত্যেক বৃহস্পতিবার দিনা আমি
নারিকল মন্দিরত দান করব লাগে, বা যদি আমি প্রত্যেক বৃহস্পতিবার দিন নো তে প্রত্যেক মাসের কোনোবা একটা বৃহস্পতিবার দিনা আমি নারিকল মন্দিরত দান করব লাগে। তার লগতে নিজের টয়লেটটো সদায় সাফ চিকুণ করে রাখব লাগে, নিজের টয়লেট নিজ হাতে সাফ চিকুণ করে রাখব লাগে, যেহেতু টয়লেটকো রাহু বলে কোয়া আছে। সদায় হনুমান চালিসা পাঠ করব লাগে। তারপরে আপনাদের এই চারি সংখ্যা মিসিং নাম্বার রেমিডিস হিসাবে আপনার ঘর দক্ষিণ পূব দিকত এখন গ্রিন সিনারি লগাব লাগে। বন্ধুসকল তারপর সংখ্যাটা হয়েছে পাঁচ সংখ্যাটো। বন্ধুসকল সংখ্যাতত্ত্ব অনুসারে অত্যন্ত লাকি নাম্বারটাই হয়েছে পাঁচ। এই পাঁচ সংখ্যাটা হয়েছে বুধ গ্রহর সংখ্যা, আর বুধ গ্রহে আমাক কি প্রদান করে, ইন্টেলিজেন্স প্রদান করে, বুদ্ধি প্রদান করে, যিকোনো ডিসিশন ক্ষিপ্রতায় লওয়াত এই পাঁচ সংখ্যাটো সহায় করে। তারপরে এই পাঁচ সংখ্যাটুক ব্যাপারের নাম্বার, বিজনেসের নাম্বার, কমার্সর নাম্বার বলে কোয়া আছে। তারপরে এই সংখ্যাটা আমাক স্টেবিলিটি প্রদান করে, অর্থাৎ আমাক স্থায়িত্বতা প্রদান করার ক্ষেত্রে এই পাঁচ সংখ্যাটোয় সহায় করে, ব্যালেন্সিংয়ের কাম করে। যদি আপনার জন্ম তারিখত এই পাঁচ সংখ্যাটো না থাকে তেন্তে আপনার জীবনত ইন্টেলিজেন্সের অভাব হয়, অর্থাৎ আপনি সঠিক সময় সঠিক ডিসিশন লোক নিব, আপনার জীবনত খুব স্ট্রাগল হব, আপনার স্টেবিলিটি স্থায়িত্বতার প্রবলেম হব। তারপরে পাঁচ সংখ্যাটো কমিউনিকেশনের নাম্বার বলে কোয়া হয়েছে, গতি আপনার কমিউনিকেশনতো প্রবলেম হব, আপনার নিজের মনের কথাখিনি বেলেগ ভালক খুলি আপনি বুঝাই কোয়াত আপনার সমস্যা হব। তারপরে এই পাঁচ সংখ্যাটো ভাগ্যর সংখ্যা বলে কোয়া হয়েছে, গতি আপনার ভাগ্যর সাপোর্টও সময়মতে লাভ নহ। জীবনের চৌত্রিশ বছর বয়সলক আপনি খুব স্ট্রাগল করব যদিহে আপনার জন্ম তারিখত পাঁচ সংখ্যাটো নাই। তারপরে আপনার ঘর বনার ক্ষেত্রতো, নিজের ইচ্ছা পূর্তির ক্ষেত্রতো, মনে বিচরা গাড়ি ঘর ইত্যাদি বনার ক্ষেত্রতো সমস্যা হব। জীবনত কিবা করব কারণে আপনার খুব মোটিভেশনের প্রয়োজন হব, আপনার জীবনত কিবা এটা করব কারণে আপনার মোটিভেশনের প্রয়োজন হব, আনর এডভাইস হেল্পর প্রয়োজন হব। তারপরে বন্ধুসকল যখন ব্যক্তি জন্ম তারিখত পাঁচ সংখ্যাটো না থাকে তেওঁলোকে নিজের ঘর ব্রহ্মস্থানটোত কোনো কারণতে গধুর বস্তু রাখব নালাগে, ইলেকট্রনিক বস্তু রাখব নালাগে। তারপরে তেওঁলোকে নিজের ঘর যিখিনি কিতাব আছে, বহি আছে, কলম আছে, এইখানে সদায় সেজিল করে রাখব লাগে, যত তত পড়ি থাকবে দিব নালাগে, চিয়াহি নাইকিয়া কলম তেওঁলোকে ঘর রাখব নালাগে, যেহেতু বুধ গ্রহক কিতাব কলম এইবিলাকৰ কারক বলে কোয়া হয়েছে। বন্ধুসকল এতিয়া কথা হল, ধরে আপনার জন্ম তারিখত পাঁচ সংখ্যাটো নাই, তেন্তে আমি কি করা উচিত? বন্ধুসকল পাঁচ সংখ্যাটো যদি আপনার না থাকে তেন্তে আপনাদের গ্রিন ক্রিস্টেল, ধরে যেনে জেড হোক, এভেঞ্চুরিন হোক ইত্যাদিবিলাক আমি ধারণ করব। দ্বিতীয়তে জীবনত যিমান পারে গ্রিন বস্তু ব্যবহার করব, গ্রিন ভেজিটেবল খাব লাগে, গ্রিন রুমাল রাখব লাগে, গ্রিন শার্ট পিন্ধিব লাগে, গ্রিন পেন লগত রাখব লাগে, নিজের ঘর মধ্যস্থানত হালধিয়া রঙের একটা বাল্ব লগাই রাখব লাগে। তার লগতে নিজের কর্মস্থানত বা পহা টেবুলের সম্মুখত এজোপা ইনডোর প্লান্ট রাখি তাক সদায় পানি দিব লাগে, সদায় তাক কেয়ার করব লাগে। এনে করলেও সেই পাঁচ সংখ্যার যিখিনি আমার সমস্যা আছে সেই সমস্যা দূর হয়, পাঁচ সংখ্যার আশীর্বাদ আমার লাভ হয়। বন্ধুসকল তারপর সংখ্যাটো হয়েছে ছয় সংখ্যাটো। বন্ধুসকল ছয় সংখ্যাটো হয়েছে সংখ্যাতত্ত্ব অনুসারে শুক্র গ্রহর সংখ্যা, যি আমাক লাক্সারি প্রদান করে, ধন প্রদান করে, বিলাসিতা প্রদান করে। তারপরে ছয় সংখ্যাটোক মা লক্ষ্মীর সংখ্যা বলে কোয়া হয়েছে, গতি এই সংখ্যাটো আমার কারণে অত্যন্ত ইম্পর্টেন্ট। তারপরে এই সংখ্যাটোক লভ আর রিলেশনশিপর সংখ্যা বলেও কোয়া হয়েছে। বন্ধুসকল এটা কথা হল যে সকলের জন্ম তারিখত ছয় সংখ্যাত না থাকে, যখন ব্যক্তির জন্ম তারিখত এই ছয় সংখ্যাত না থাকে তেওঁলোকৰ খুব মানি প্রবলেম হয়, ধন টাকা পয়সা খুব সমস্যা হয়, তেওঁলোকৰ বিলাসিতা না থাকে জীবনত, তেওঁলোকে মনের ইচ্ছা অনুসারে ভাল গাড়ি এখন ভাল ঘর একটা বনার ক্ষেত্রে তেওঁলোকৰ সমস্যা হয়, বিদেশ যাত্রার ক্ষেত্রে সমস্যা হয়, লভ আর রিলেশনশিপত তেওঁলোকৰ মনে বিচার পার্টনার লাভ করার সমস্যা হয়, তেওঁলোকৰ খুব মেরিজ প্রবলেম হয়, বিবাহত তেওঁলোকৰ খুব সমস্যা হয় বা বিবাহ তেওঁলোকৰ দেরিকে হয়। তারপরে তেওঁলোকৰ জীবনত সুখ আর আনন্দর অভাব হয়, তারপরে তেওঁলোকৰ সাপোর্টর অভাবও হয়, অর্থাৎ তেওঁলোকক সময়মতে সহায় করা মানুষের অভাব হয়। জীবনত উন্নতি করবর কারণে তেওঁলোকে খুব পরিশ্রম করব লাগিব, তারপরে তেওঁলোকৰ খুব স্কিন প্রবলেমর সমস্যাও আমনি করব পারে, যেহেতু ছয় নাম্বারটুক আমার বিউটির নাম্বার বলে কোয়া হয়েছে, সুন্দরতার নাম্বার বলে কোয়া হয়েছে। বন্ধুসকল যিসকলৰ জন্ম তারিখত এই ছয় সংখ্যাত না থাকে তেওঁলোকে কেটামান কথা ধ্যান রাখব লাগে, যে কেতিয়াও নিজের ঘরত ফটা চিটা জোতা সেন্ডেল, ফটা চিটা কাপড় বেশিকৈ রাখব নালাগে, কেতিয়াও সিগা সেন্ডেল, ফটা জোতা, ফটা কাপড় রাখব নালাগে, নিজের ঘরত যিখিনি কাপড় আছে, জুয়েলারি আছে, সেইখিনি সদায় ভালকৈ সিজিল করে রাখবলে যত্ন করব লাগে। তারপরে নিজের ঘরত সদায় সুগন্ধিত দ্রব্য যেনে ধূনা হোক, ধূপ হোক ইত্যাদিবিলাক সদায় লগাই রাখব লাগে।
বন্ধুসকল, ধৰি লওক এতিয়া কাৰোবাৰ জন্ম তাৰিখত ছয় সংখ্যাটো নাই, তেওঁলোকে সেই ছয় সংখ্যাৰ মিচিং নাম্বাৰ ৰিমিডিজ হিচাপে কি কৰা উচিত? প্ৰথম কথা হ'ল বন্ধুসকল, তেওঁলোকে যিমান পাৰে হোৱাইট কালাৰ বস্তু ব্যৱহাৰ কৰা উচিত, যেনেকৈ হোৱাইট চাৰ্ট হওক, হোৱাইট বডি কালাৰ পেন হওক, হোৱাইট ৰুমাল হওক, হোৱাইট জোতা হওক, ইত্যাদিবিলাক ব্যৱহাৰ কৰিব লাগে। নিজৰ ঘৰত দক্ষিণ পূব দিশত পাৰফিউম ৰাখিব লাগে, কিন্তু এটা কথা ধ্যান ৰাখিব যে দক্ষিণ পূবত যিটো পাৰফিউম ৰাখিব তাত যাতে কোনো কাৰণতে এলকহল মিক্স হৈ নাথাকে, সম্পূৰ্ণ ইত্ৰ ব্যৱহাৰ কৰিব তাত, বা নিজৰ লগতো আপোনালোকে ৰাখিব পাৰে। তাৰোপৰি তেওঁলোকে প্ৰত্যেক শুক্ৰবাৰৰ দিনা গাখীৰৰ পৰা বনোৱা যিকোনো মিঠাই দুখীয়া ল'ৰা ছোৱালীক খাবলৈ দিব লাগে বা দান কৰিব লাগে, এনে কৰিলেও তেওঁলোকৰ সেই ছয় নম্বৰৰ বিশেষ আশীৰ্বাদ লাভ হয়। বন্ধুসকল, তাৰপিছৰ সংখ্যাটো হৈছে সাত সংখ্যাটো। বন্ধুসকল, সাত সংখ্যাটো হৈছে সংখ্যাতত্ব অনুসৰি কেতু গ্ৰহৰ সংখ্যা, আৰু এই সাত সংখ্যাটোৱে আমাক কি প্ৰদান কৰে? ছিক্স চেন্স প্ৰদান কৰে, ক্ৰিয়েটিভিটি স্কিল প্ৰদান কৰে, সাত সংখ্যাটোৱে আমাক এনালাইটিক পাৱাৰ প্ৰদান কৰে, সাত সংখ্যাটোৱে আমাক দূৰদৰ্শী হোৱাত সহায় কৰে, সাত সংখ্যাটোৱে আমাক বিপদৰ আগজাননী প্ৰদান কৰে, সাত সংখ্যাটোৱে আমাক অৰ্গেনাইজ হৈ কাম কৰাৰ ক্ষেত্ৰত সহায় কৰে। বন্ধুসকল, যদি কেনেবাকৈ আপোনাৰ জন্ম তাৰিখত এই সাত সংখ্যাটো নাথাকে তেন্তে আপোনালোকৰ কি কি সমস্যা হ'ব পাৰে? প্ৰথম কথাটো হ'ল যে আপোনালোক ডিছঅৰ্গেনাইজ হ'ব পাৰে, অৰ্থাৎ আপোনালোকে যিকোনো কাম চিজিলকৈ কৰিব নোৱাৰিব, আপোনালোকৰ খুব এনজাইটি ডিপ্ৰেশ্যনৰ সমস্যা হ'ব, আপোনালোকৰ ডিচিশ্যন লোৱাৰ ক্ষেত্ৰত সমস্যা হ'ব, এনালাইটিক পাৱাৰ কমি যাব, যিকোনো বস্তু ৰিচাৰ্চ কৰাৰ ক্ষেত্ৰত আপোনালোকৰ সমস্যা হ'ব, পুত্ৰ সন্তান প্ৰাপ্তিটো আপোনালোকৰ সমস্যা হ'ব, যিহেতু কেতু হৈছে পুত্ৰ সন্তানৰ কাৰক। তাৰোপৰি সাত সংখ্যাটো স্পিৰিচুৱেলিটি নাম্বাৰ, আধ্যাত্মিকতাৰ নাম্বাৰ বুলি কোৱা হৈছে, গতিকে আপুনি ধৰ্মৰ প্ৰতি অবিশ্বাসী হ'ব পাৰে বা ঈশ্বৰৰ প্ৰতি বিশেষ আস্থা আপোনাৰ মনত নাথাকিবও পাৰে, আপুনি আনৰ ফিলিংছত গুৰুত্ব নিব পাৰে বা নিজে ইণ্ডিপেণ্ডেণ্টলি কিবা এটা কাম কৰাৰ ক্ষেত্ৰত আপোনালোকৰ সমস্যা হ'ব। তাৰোপৰি আপোনালোকৰ খুব ভৰিৰ লগত জড়িত সমস্যা হ'ব, ভৰিৰ বিষ হওক, ভৰিত আঘাত পোৱা হওক, এইবিলাক সমস্যা আপোনালোকৰ হ'ব পাৰে। যিসকল ব্যক্তি জন্ম তাৰিখতে সাত সংখ্যাটো নাথাকে তেওঁলোকে নিজৰ ঘৰত কেইটামান বস্তু ধ্যান ৰাখিব লাগে, যে কেতিয়াও বেয়া হৈ যোৱা মোবাইল চাৰ্জাৰ ঘৰত ৰাখিব নালাগে, বহুত পুৰণা দিনতে পৰি থকা ৱাৰ ঘৰত ৰাখিব নালাগে, যদি পানীৰ পাইপবিলাক ফাটিছে, লিক কৰিছে, তাতে তাক ৰিপেয়াৰ কৰিব লাগে, কোনো কাৰণতে ঘৰত সাফু নথকা বটল ৰাখিব নালাগে বা সাফু নথকা কলম ৰাখিব নালাগে। বন্ধুসকল, এতিয়া ধৰি লওক আপোনাৰ জন্ম তাৰিখত এই সাত সংখ্যাটো নাই, তেন্তে ইয়াৰ ৰিমেডিজ হিচাপে আমি কি কৰা উচিত? প্ৰথম কথা হ'ল আমি সদায় কুকুৰৰ সেৱা কৰা উচিত, কুকুৰক কিবা নহয় কিবা এটা খুওৱা উচিত, যিহেতু কুকুৰক কেতুৰ কাৰক বুলি কোৱা হৈছে। বিশেষকৈ ষ্ট্ৰীট ডগক যদি আমি কিবা নহয় কিবা এটা খুৱাওঁ তেন্তে কেতুগ্ৰহ শান্ত হৈ থাকে। তাৰোপৰি আমি সেই সাত সংখ্যাটোৰ মিচিং নাম্বাৰ ৰিমেডিজ হিচাপে চিলভাৰ কালাৰ ঘড়ী আমাৰ বাহুতত আমি ধাৰণ কৰিব পাৰোঁ, পিতলৰ খাৰু আমি এই সাত সংখ্যাৰ ৰিমেডিজ হিচাপে ধাৰণ কৰিব পাৰোঁ। বন্ধুসকল, তাৰপিছৰ সংখ্যাটো হৈছে আঠ সংখ্যাটো। বন্ধুসকল, সংখ্যাতত্ব অনুসৰি আঠ সংখ্যাটো হৈছে শনি গ্ৰহৰ সংখ্যা, যি আমাক কৰ্মৰ ফল প্ৰদান কৰে। বন্ধুসকল, সংখ্যাতত্ব অনুসৰি আঠ সংখ্যাটোৱে আমাক ধন টকা পইচাৰ ছেভিংছত সহায় কৰে, আমাক কৰ্মৰ ফল প্ৰদান কৰাত সহায় কৰে, আমাক পৰিশ্ৰম কৰিবলৈ সাহস প্ৰদান কৰে, ডিচিপ্লিন কৰাত সহায় কৰে, আমাক গভৰ্ণমেণ্ট চাকৰি লাভ কৰাত সহায় কৰে। কিন্তু যদিহে আপোনাৰ জন্ম তাৰিখতে আঠ সংখ্যাটো নাথাকে তেন্তে আপোনালোকৰ ডিচিশ্যন লোৱাৰ ক্ষেত্ৰত সমস্যা হ'ব, ধন টকা পইচা সঞ্চয়ৰ ক্ষেত্ৰত সমস্যা হ'ব, ইচ্ছা পূৰণৰ ক্ষেত্ৰত সমস্যা হ'ব, আপোনালোক ডিচিপ্লিন নহ'ব, আপোনাৰ ইচ্ছা অনুসৰি কামবিলাক কেতিয়াও সম্পন্ন হৈ নুঠিব, আপোনাৰ অভাৰ ট্ৰাষ্ট প্ৰব্লেম থাকিব, অৰ্থাৎ আপুনি অধিকতকৈ অধিক আপুনি মানুহক বিশ্বাস কৰিব, আপোনাৰ মানি মিছমেনেজমেণ্ট হ'ব, অৰ্থাৎ টকা পইচা মেনেজ কৰাৰ ক্ষেত্ৰত আপোনাৰ সমস্যা হ'ব, যধে মধে ইনভেষ্ট কৰি আপোনাৰ ধন টকা পইচা লোকচান হ'ব, কেৰিয়াৰত খুব আপছ এণ্ড ডাউন চলি থাকিব, আপোনাৰ বহু কাম আধৰুৱা হৈ ৰ'ব, আপুনি বহু চেষ্টা কৰিও কোনো কাম সম্পূৰ্ণ কৰিব নোৱাৰিব। বন্ধুসকল, এতিয়া কথা হ'ল প্ৰত্যেকৰে জন্ম তাৰিখততো আঠ সংখ্যাটো নাথাকে, তেন্তে এই আঠ সংখ্যাৰ মিচিং নাম্বাৰ ৰিমেডিজ হিচাপে আমি কি কৰা উচিত? বন্ধুসকল, প্ৰথম কথা হ'ল যে আমি সদায় ঘৰত কাম কৰা শ্ৰমিক হওক, লেবাৰ হওক, ড্ৰাইভাৰ হওক, মালী হওক, সকলোকে ভাল ব্যৱহাৰ কৰিব লাগে, কিয়নো শনি হৈছে শ্ৰমিকৰ কাৰক। দ্বিতীয়তে তেওঁলোকে প্ৰত্যেক শনিবাৰৰ দিনা দুখীয়া ব্যক্তিক বা শ্ৰমিকক নিমখীয়া বস্তু যেনে খিচিৰি খুৱাব লাগে। প্ৰত্যেক শুভ কাম কৰাৰ আগত তেওঁলোকে নিজৰ দক্ষিণ পূব দিশত,
এটা মাটির টেকেলিত পানী রাখি লোক লাগে। শনিবার দিনা কেতিয়াও মাছ মাংস মদ বা যিকোনো ধরনের আগিয়াল বস্তু খাব নালাগে। প্রত্যেক শনিবার দিনা বা প্রত্যেক দিনাই আমি হনুমান চালিচা পাঠ করব লাগে, যদিহে আমার জন্ম তারিখত এই আঠ সংখ্যাটো নাই। বন্ধুসকল, তারপর সংখ্যাটো হয়েছে ন সংখ্যাটো। বন্ধুসকল, সংখ্যাতত্ত্ব অনুসারে ন সংখ্যাটো হয়েছে মঙ্গল গ্রহর সংখ্যা। বন্ধুসকল, এই ন সংখ্যাটোই আমাক কনফিডেন্স প্রদান করে, শক্তি প্রদান করে, পাওয়ার প্রদান করে, আত্মবিশ্বাস প্রদান করে, নেম ফেম প্রদান করে, যশ মান কীর্তি লাভত এই ন সংখ্যাটোই আমাক যথেষ্ট সহায় করে। তারপরে এই ন সংখ্যাটো খেলাধুলার বা খেলোয়ের নাম্বার বলে কোয়া হয়েছে। বন্ধুসকল, যখন ব্যক্তির জন্ম তারিখতে এই ন সংখ্যাটো না থাকে, শারীরিক সমস্যা খুব হব, তেওঁলোক খুব ইমোশনেল হব, উইল পাওয়ার সমস্যা হব, কনফিডেন্সের অভাব হব, যশ মান কীর্তি খ্যাতি লাভ করার সমস্যা হব, যিকোনো কাম করতে খুব স্ট্রাগল করব লাগিব, তেওঁলোক খুব খঙাল হব পারে বা খুব ইমোশনেল হব পারে যখন ব্যক্তির ন সংখ্যাটো না থাকে। এটা কথা হল যে বন্ধুসকল, ধরে লোক আপনার জন্ম তারিখত ন সংখ্যাটো নাই, এটা আপনি সেই ন সংখ্যার মিসিং নাম্বার রিমিডিজ হিসাবে কি করা উচিত? প্রথম কথা হল, ন সংখ্যাটোর কারণে আমি সদায় হনুমান দেবতার পূজা করা উচিত, হনুমান চালিচা পাঠ করা উচিত। আপনার ঘর দক্ষিণ দিকত ভিতর ফালে রঙা রঙের একটা বাল্ব আপনাদের লগাই রাখা উচিত। তারপরে নিজের কিচেন সদায় সাফ চিকুণ করে রাখব, গ্যাস বার্নারটো কেতিয়াও লেতেরা হবলে নিদিব, নিজের খাদ্য সদায় নিজের কিচেনত বহি খাব, নিজের ঘর যিখিনি চোকা বস্তু আছে যে কটারি দা এইবিলাকত কেতিয়াও যাতে মামরাই নধরে সেই কথা আপনাদের ধ্যান রাখব। তারপরে যদি পারে আপনাদের রক্তপ্রবালর মালা আপনাদের ধারণ করব পারে যখন ব্যক্তির জন্ম তারিখ এই ন সংখ্যাটো না থাকে। বন্ধুসকল, এইদরে আমি আমার জন্ম তারিখটো চাই আমার কি কোয়ালিটিবিল মিসিং হয়ে আছে, কি সংখ্যাটোর কারণে আমার জীবনত কি সমস্যা হয়ে আছে, কি কারণে আমার কামবিল আমি ভবামতে করব পৰা নাই সেই বিষয়ে আমি গম পাব, আমার ভবিষ্যতের সম্পর্কে আমি জ্ঞান লাভ করব। সংখ্যাতত্ত্ব জ্যোতিষশাস্ত্রের নিচিনা একটা সায়েন্স, জ্যোতিষশাস্ত্র গ্রহর জড়িয়ে, গ্রহর দৃষ্টির জড়িয়ে, গ্রহর স্থিতির জড়িয়ে, জ্যোতির জড়িয়ে বিভিন্ন ধরনের প্রিডিকশন করা হয়। ঠিক তেনেক সংখ্যাতত্ত্বত আপনার অরিজিনাল ইংরাজি জন্ম তারিখটোর আমি প্রিডিকশন করব পড়ো, আপনার ব্যক্তিত্বর সম্পর্কে, চাকরির সম্পর্কে, বিদেশ যাত্রার সম্পর্কে, বিবাহর সম্পর্কে, ধন টাকা পয়সার সম্পর্কে, কেরিয়ারের সম্পর্কে, আপনার লাকি নাম্বার, লাকি কেরিয়ার, লাকি মোবাইল নাম্বার সম্পর্কে আমি প্রিডিকশন করব পড়ো। বন্ধুসকল, আশা করছো আজি আপনাদের গম পালে যে আমার জন্ম তারিখত যদি কিবা নাম্বার মিসিং থাকে তেন্তে তার কারণে আমার কি কি সমস্যা হয় আর তার মিসিং নাম্বার রিমিডিজ হিসাবে আমি আসলে কি করা উচিত। বন্ধুসকল, আশা করছো আজি আপনাদের এই ভিডিওট যেখানে মানে কথা কলো সেইখানে গুরুত্ব সহকারে লব। আপনাদের এই প্রয়োগকিটা যদিহে আপনার কোনোবা এটা নাম্বার মিসিং হয়ে আছে তার কারণে আপনাদের যেখানে মানে উপায় দিল সেইখানে আপনাদের প্রয়োগ করে চাব, নিশ্চয় আপনাদের জীবনত যেখানে সমস্যা চলি আছে সমস্যারপর আপনাদের উদ্ধার লাভ করব, সম্পূর্ণ বিশ্বাস সহকারে ঈশ্বরের প্রতি আস্থা রাখি প্রয়োগবিল করব, নিশ্চয় আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হব, কার্যসিদ্ধি হব। বন্ধুসকল, আশা করছো আজি আপনাদের এই ভিডিওটি সম্পর্কে জানি ভাল লাগিলে, যদি ভাল লাগিলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করে দিব, কমেন্ট করব আর মূর চ্যানেলটি সাবস্ক্রাইব করব। ধন্যবাদ।